আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি আকাশ, আজ আপনাদের মাঝে আরও একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমার এই টিউটোরিয়াল ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। তো প্রথমেই আমাদের ফটোশপ ওপেন করতে হবে, তারপর যে ছবিটাকে আমরা কাজ করব সেটাকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য ধরুন এই ছবিটাই আমি কাজ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার লেখা আছে, ফিল্টার থেকে স্ট্যাটিক, এটাতে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডে শর্টকাটও আপনি করতে পারেন। কন্ট্রোল অল্টার এবং কিবোর্ডের এক্স বাটনে প্রেস করো, এটা চলে আসবে। তো এটা করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চেক দেওয়া আছে, এটাতে চেক দেওয়া আছে, এটাই থাকবে। এবার এই বৃত্তটাকে দিয়ে ঠিক এইভাবে আপনি এটাকে মার্ক করুন। বন্ধুরা মার্ক করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে টুলটি আছে, এটা দিয়ে ছবির মার্কের ভেতরে ক্লিক করুন, তারপর ওকে করে দিন। বন্ধুরা আমাদের ন্যাচারালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি, অন্য কোনো সিন সিনারিও দিতে পারি, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রাশ কালারটা আছে এটা দিয়ে আমরা এটাতে ক্লিক করে এখানে সেম কালারটা দিতে পারি। এবার ছবিটাকে আমরা এখানে আনতে পারি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ন্যাচারালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এটাকে আমরা অন্য কোনো দৃশ্যের সাথেও অ্যাড করতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু সমস্যা রয়েছে এই দিক দিয়ে, যে দেখতে পাচ্ছেন একটু সমস্যা রয়েছে, এটাকে ঠিক করার জন্য বন্ধুরা আমরা এই টুলটাই যথেষ্ট, এটা দিয়ে আমরা করতে পারি, এই টুলটা দিয়ে করতে পারি। আমি ঠিক তখনই সার্থক হব যখন আমার ভিডিও দেখে আপনার বিন্দু মাত্র কাজে লাগবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড। আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।